ময়লা আবর্জনা যুক্ত পানিতে দুর্ভিসহ হয়ে উঠেছে রাজধানীর শাওরাপাড়ার বাসিন্দাদের জীবন। পানি ফুটিয়েও মিলছে না কোনো সমাধান, আক্রান্ত হচ্ছেন নানা রোগে। আর এর মধ্যেই ওয়াসা এমডি তাকসিমে খান দাবি করেছেন রমজানে রাজধানীতে পানির কোনো সংকট হবে না। দেশ জুড়ে শুরু হয়েছে নগদ রকমারি অনলাইন বইমেলা। রকমারির ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। ময়লা আবর্জনা যুক্ত ওয়াসারে পানি রাজধানীর মিরপুর পশ্চিম শেওড়াপাড়া এলাকায়, যা পানের অযোগ্য। দীর্ঘদিন ধরে বাধ্য হয়ে ফুটিয়ে পানি খাচ্ছেন এখানকার বাসিন্দারা, তবু নানা রোগবালায় ভুগছেন তারা। পানিতে জোকাই কেঁচুয়াই, এরপরে ময়লা, ওই যে দেখাইলাম তো ময়লা, অনেক ময়লা আসে। তো আজকে একটু পানিটা ভালো, আবার এমন দিন আছে পানিতে কোনো কাজ করার মতো না, কর মনে কি পায়খানার পানি আসে, ড্রেনের পানি আসতেছে। পানি খাওয়ার কারণে তো সমস্যা হয়, যেমন এই যে পেট খারাপ হয় বেশিরভাগ, ওই যে কতদিন ওনাদের এই যে বাড়িওয়ালার নাতিনদের, বাড়িওয়ালার ছেলের পেট খারাপ হয়েছে, তখন তারাও ওই যে পানি কাট করে নিছে, তারাও পানি কিনে এনে খায়। আমি তো প্রথম থেকেই খাই, তারপরে আমি যখন ভাড়া আসছি তারপরে দেখলো, তারপর ওনারাও কাট করে নিছে। তাদের অভিযোগ, ওয়াসার পানি দিয়ে ধোয়া মোছা করা গেলেও রান্না করা একেবারেই অসম্ভব, সব সময় পানি পাওয়া যায় না বলেও অভিযোগ তাদের। তাই রমজান ঘিরে বাড়ছে উদ্বেগ। পানিও খুব একটা বেশি থাকে না, মাঝে মাঝে আসে, মাঝে মাঝে যা গন্ধর কারণে পানি এটা ব্যবহার করতে পারে না। পানি যে ময়লা আছে, আবার রাত্রেবেলা দেখা যায় একটু পরিষ্কার আছে, টাইম টু টাইমে পানি ধরা লাগে, আর নাহলে পানি দেখা যায় ময়লা আছে। যে এরকম হইলে রমজানের সমস্যা না, রোজা থাকিয়া কি কেউ এরকম পানি ধরে রাখতে পারবো টাইমলি টাইম? এটাই এটা নাই না, আমরা চাই যে এলাকাটার ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন পানি দেয় থাকে, আমরা এইটা চাই। তবে ওয়াসার এমডির দাবি, রাজধানীতে ওয়াসা পানির সমস্যা নেই, এবারে রমজানে পানির সংকটও হবে না। মোটা দাগে আমাদের সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত না, সরবরাহ ব্যবস্থা ঠিকই থাকে, কিন্তু স্থান বিশেষে আমরা এটার একটা প্রাদুর্ভাব দেখি। সেটার জন্য আমরা রেশনিং করার জন্য ব্যবস্থা রেখেছি, এবং সেই রেশনিংটা যেন সঠিকভাবে হয় সেটা মনিটর করার জন্য ব্যবস্থা রেখেছি। প্রোডাকশন আমাদের যেটা মোটা দাগে সেটা থাকার পরেও আমরা কিছু রেশনিং করে হলেও আমরা চেষ্টা করব ওই সময়টা, যাতে করে সরবরাহ ব্যবস্থা কোনো রকম কোনো বিঘ্ন না ঘটে। এবং আপনারা জানেন যে আমাদের এখন ঢাকা শহরের লোক সংখ্যা 22 মিলিয়ন, অর্থাৎ 2 কোটি 20 লক্ষ। আমাদের এই জিনিসগুলোকে ফেস করতে হচ্ছে, এটা একটা বড় চ্যালেঞ্জ। এবং সব চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের লোক সংখ্যার যে আনুপাতিক হারে বাড়ছে সেটা, মানে আমাদের মাস্টার প্ল্যানে যেই প্যাটার্ন ধরা আছে সেই প্যাটার্নের চাইতেও বেশি লোক সংখ্যা বাড়ছে। এবং এটা আপনারা নিজেরাও জানেন যে ঢাকা শহর যেহেতু একটা আনপ্ল্যান সিটি, ডিসেন্ট্রালাইজড না, আমরা মোটামুটি সেন্ট্রালাইজড ক্যাপিটাল, সেই কারণে এটা একটা বড় চ্যালেঞ্জ সরকারের জন্য। এবং সেই চ্যালেঞ্জের প্রাদুর্ভাব বা সেই চ্যালেঞ্জকে আমাদেরও পানি সরবরাহে মোকাবেলা করতে হচ্ছে। রাজধানীতে পানি যোগানের সক্ষমতা এখন চাহিদার চেয়েও বেশি বলে জানান ওয়াসার এমডি। ডিমান্ড সাপ্লাইয়ের ইন জেনারেল আমাদের গ্যাপ খুব কম, এবং গ্যাপটাকে আমরা মিটিগেট করার জন্য তখন আমরা ওই ট্রিটমেন্ট প্ল্যান্টেরই হোক অথবা অন্য জায়গা থেকে বাড়ি হোক করতে পারি। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। সেটা আপনাদের সাথে শেয়ার করা